রপ্তানি করে তাকে বৈদেশিক মুদ্রা দিচ্ছেন। আমি কি বৈদেশিক মুদ্রা চাবায় খাবো? তাহলে কি আমি ইলিশের স্বাদ পাবো? বৈদেশিক মুদ্রা থেকে কি ইলিশের স্বাদ আসে ভাই? দেশের মানুষ 1990 টাকা কেজিতে 1100 গ্রামের একটা ইলিশ মাছ কিনতে যায়, যেটা তাহলে পড়ে যায় কত ভাইয়া কেজিতে? আপনি হিসাব করে দেখেন, 4-5 হাজার টাকা পড়ে যায় একটা ইলিশ মাছ। কারণ একটা ইলিশ মাছ যদি 2 কেজিও হয়, ধরে নিলাম একদম নিম্নে 2 কেজিও হয়, তাহলে 2000 টাকা কেজি। আপনার কেজি কত, একটা মাছ কত পড়লো? 4000 টাকা। আপনার কি সামর্থ্য আছে 4000 টাকা দিয়ে আপনি খাবেন? আরে 4000 টাকা দিয়ে তো আমি যখন চাকরি করতাম আমার গাড়ি ভাড়া মাসে লাগতো 3500 টাকা। একটা মাস চলে যায় আমাদের মধ্যবিত্তদের 4000 টাকা দিয়ে। সেখানে 4000 টাকা দিয়ে আপনার দেশের মানুষ একটা ইলিশ খেতে চাইবে, চাইলে 4000 টাকা গুনতে হবে, এটা কি বিলাসিতা না? এবং এইটা আরো বিলাসিতায় রূপ নেয় যখন 4000 টাকা খাওয়ার সামর্থ্য নাই। কিন্তু এটা ইমোশনের কোনো জায়গা নয়। শুনুন, আমি অনেক ক্ষুদ্র একজন মানুষ, আমি একটা মেয়ে মানুষ, কিন্তু আমি রাজনীতিটা খুব ভালো বুঝি। আমি এতটুকু আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আমি কোনো উপদেষ্টাকে কিন্তু দায়ী করছি না। আমি যখন কোনো কাজের জন্য এসে দাঁড়াবো, আমি যখন এখানে এসে দাঁড়িয়েছি, আমি এরকম আমি আবেগী না, আমি আবেগে আসিনি। আল্লাহ আমাকে অনেক অনেক ভাইয়ারা হচ্ছে প্রচার করবে, আমি ভাইরাল হয়ে যাব, দেশের মানুষ আমাকে চিনবে, বিডি আমাকে ডেকে নিবে, এজন্য কিন্তু আমি আসিনি। ঠিক তারাও যখন উপদেষ্টা হয়ে এসেছেন, তারা মনে করেছিলেন আমরা এখন দেশের ছাত্র জনতা, আমাদেরকে সাধারণ মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা ভালো মতো দায়িত্বটা পালন করব। কিন্তু দায়িত্ব পালন করতে যে তারা হয়তো বিভিন্ন নীতিমালা বা বিভিন্ন কারণে সমস্যা সম্মুখীন হচ্ছেন, যেটা আমাদের কাছে তারা কিন্তু বলতে পারবে না। তাই আমি বলছি যে আপনারা যেই কারণেই হোক, পররাষ্ট্রনীতি বলেন, সামাজিকতা বলেন, বিগত বন্ধুত্বের কারণে বলেন, বা যে কোনো কারণে বা ধারাবাহিক, এই যে এতগুলো বছর ফ্যাসিস্ট সরকার উপহার দিয়ে এসেছে, সেটা ধারাবাহিকতায় হোক, যে কোনো কারণেই বা মানবতার কারণে হোক, যে না ওরা চেয়েছে তা আমরা ফ্রিতে না দিয়ে আমরা রপ্তানি করে দিই, আমার দেশে বৈদেশিক মুদ্রা আসুক, মানে আপনারা ভালোই চিন্তা করেছেন, আমি সেটা কখনোই বিরোধিতা করব না। কিন্তু আমি বলবো যে আমার যখন প্রচণ্ড ক্ষুধা লেগেছে ভাই, আমি যদি আপনাকে বলি যে ভাই আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আপনি যদি এখন প্রত্যেকে যদি আমাকে 100 টাকা করে দেন, কিন্তু আমি এমন একটা জায়গায়, আমি মরুভূমির মধ্যে, সেই জায়গায় আপনি টাকা দিলে আমার কি ক্ষুধা নিবারণ হবে? আমি কি কোনো খাদ্য কিনতে পারবো? পারবো না। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? একটি জনমানব এলাকায় একটি দোকান আছে পাশে বা হোটেল আছে, আমি যেখানে 100 টাকা দিয়ে হোক, 50 টাকা দিয়ে হোক, আমি কিনে খেতে পারবো, আমার ক্ষুধা নিবারণ করতে পারবো, সেই রকম ভাবে আমাকে উপকার করতে হবে বা আমাকে সাহায্য করতে হবে, তাই না বিষয়টা? তাহলে এইখানে আপনি না, এটা দীর্ঘস্থায়ীর জন্য না। আসলে দেখা গেছে কি, ফ্যাসিস্ট সরকার প্রচন্ড রকমের মানে স্বেচ্ছাচারিতা করে প্রচন্ড রকমের লোনে আমাদেরকে ডুবিয়ে রেখে গেছে। তারা মনে করেছে যে এই লোনটাকে, যেমন আপনারা দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু এসেই অনেকেই ওই যে নাকি কান্নাতেও আর কান্না করেননি, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু নাকি কান্না করেননি, আমি স্বজন হারিয়েছি, স্বজন হারানোর বেদনা বুঝি, আমার এই কষ্ট, আমার ওই কষ্ট, কালো কাপড় পরেননি, কিছুই করেননি, কিন্তু তিনি কিন্তু দেশে 30,000 কোটি ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, করেছেন না? তা আমরা কিন্তু তাকে সময় দিচ্ছি। তো ঠিক সেভাবেই এই উপদেষ্টাও মনে করেছেন যে ঠিক আছে, তারা যখন ইলিশটা চাচ্ছেই, তাহলে আমরা আগের মতো ফ্রি না দিয়ে আমরা এটা বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যম করে আমরা আনি। উনি চেয়েছেন যে লোন কিছুটা হলেও যাতে নিবৃত হয়, এই চিন্তা থেকে আমি আপনাকে বললাম না, রাজনীতিটা আমি একটু বেশি ভালো বুঝি মেয়ে হলেও, সেই দৃষ্টান্ত থেকে আমি হচ্ছে তাকে পুরোপুরি দোষারোপ করতে পারছি না। কিন্তু আমি বলবো, ওই যে ওই উদাহরণটা দিলাম যে মরুভূমিতে আপনি আমাকে কাঁচা টাকা চাবাইয়ে খাইতে তো আমি পারবো না, আমাকে ইলিশ খাইতে হলে, যেমন আপনি দেখবেন মাওয়া ঘাটে, আমি তো ফরিদপুরের মেয়ে, আমি ইলিশ খুব ভালো চিনি, পদ্মার ইলিশ আমার সামনেই তোলা হয়েছে, ছোট থেকে দেখেছি। তো সার্ডিন নামে একটা মাছ আছে, আপনারা কি সবাই চিনেন সেটা? সার্ডিন নামে একটা মাছ আছে, সেটা সম্পূর্ণ ইলিশের মতো দেখতে, এবং সেটা ভাজলে ইলিশের থেকেও মারাত্মক ঘ্রাণ হয়, এটা ওই মাওয়া ঘাটেই পাওয়া যায়। আপনাকে ইলিশ খাওয়াবে বলে 250 টাকা পিস নিয়ে ওই সার্ডিন মাছের পিস দিয়ে দিবে। আমরা ইলিশ যারা চিনি তারাই হচ্ছে মাওয়া থেকে ইলিশ খেয়ে আসতে পারি, আর যারা মনে করেন একদিন দুদিন ঘুরতে গিয়েছে পরিবার পরিজন নিয়ে, তারা কিন্তু ঠকে চলে আসে, তারা ওই সার্ডিন মাছ খেয়ে আসে। আবার চন্দনা নামে চাঁদপুরে একটা মাছ পাওয়া যায়, সেটাও ইলিশের মতো, আপনারা জানেন সুরমা মাছও কিন্তু ইলিশের মতো স্বাদ আসে, ঘ্রাণ হয়, কিন্তু সুরমা মাছের লেজের কারণে হলো ধরা খেয়ে যায়। আর সার্ডিন এবং যেই মাছটার কথা বললাম সেটা হচ্ছে ওই লেজের কারণে হচ্ছে ধরা খাওয়ানো যায় না। তো এখন মনে করেন যে ইলিশের যে ঘ্রাণটা, সেইটা নিতে গেলে আমাকে তো ইলিশটাই খেতে হবে, আমি
আমি ওরকম সার্ডিন দিয়ে যদি মানে শাক দিয়ে মাছ ডাকি তাহলে তো আমার ইলিশের আনন্দটা উপভোগ করা হলো না। তো আমি সেটাই বলবো যে আপনারা রপ্তানির উদ্দেশ্য বা যেই লোন ক্লিয়ার করা বা যেটাই লোনের ঘাটতি কমানো বা যাই যেটাই আপনারা মনে করে থাকেন না কেন, আমি চাইবো আমার আজকের এই দাবির পরে আপনি একটি প্রেস ব্রিফিং করে মাননীয় উপদেষ্টা আমাকে উত্তর দিবেন এবং দেশের 18 কোটি মানুষকে উত্তর দিবেন যে আপনারা হঠাৎ করে কেন এই সিদ্ধান্তটা নিলেন, এবং আমি অনুরোধ করব এই সিদ্ধান্তটা আপনারা পরিত্যাজ্য করবেন। এটা একটা আমারও মিডিয়ার কাছে যে দেখেন ইন্ডিয়াতে কিন্তু এর আগে মানে আমরা পাইনি কিন্তু ইন্ডিয়ায় উপহার হিসেবে টনটন চলে গেছে, তাহলে ইন্ডিয়াতে সস্তা আর আমাদের এখানে যে প্রাতুলতাটা কমে গেছে আমার মনে হয় এই অপ্রাতুলতার কারণেই দামটা এখানে বেশি। আবার সব থেকে মজার বিষয় কি জানেন, ইলিশ মাছকে নোনা ইলিশ করে অনেকদিন সিন্ডিকেট করা যায়, এই সিন্ডিকেটটা হচ্ছে মূল কারণ দাম বৃদ্ধি করা। এবং আমাদের বাংলাদেশে দ্রব্যমূল্য থেকে নিয়ে শুরু করে সমস্ত জায়গায় দাম বৃদ্ধির এই একটাই কিন্তু কারণ সিন্ডিকেট। এই সিন্ডিকেটে যতদিন না ভাঙা যাবে এই বাংলাদেশ ততদিন পেট ভরে খেতে পারবে না। আমরা যে একটা আমাদের বাংলাদেশের একটা প্রবাদ আছে, আমি বাঙালি বলবো না, আমাদের বাংলাদেশের প্রবাদ আছে মাছে ভাতে বাঙালি, এখন এটা কখনোই আমরা বলতে পারি না, কারণ আমরা মাছ কিনতে গেলেই মানে একটা ডাল ভাত যে খাবে দেশের মানুষ, একটা ডালের কেজি আমি কালকে দেখলাম যে